শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা রূপতত্ত্ব দুই ক্লাসে উপসর্গ সম্পর্কে একটা ধারণা পেয়েছি, তাই না? দেখো, শব্দ গঠনের ভাষিক উপাদানের মধ্যে প্রত্যয় বিভক্তি, উপসর্গ, সমাস, আমরা উপসর্গ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা উপসর্গ নিয়ে এর পরের ক্লাসটা করব। আজকের পাঠ তাহলে কি? উপসর্গ। তাহলে উপসর্গ কাকে বলে আগে দেখে নেই। বাংলা ভাষায় এমন কতকগুলো অপ্রয়োজক শব্দাংশ আছে যেগুলো কখনো স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলো অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে। ওইসব অব্যয় শব্দই উপসর্গ নামে পরিচিত, তাই না? তাহলে দেখি, উপসর্গ অব্যয়, উপসর্গ শব্দাংশ, উপসর্গ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে সংকোচন করে, সম্প্রসারণ করে, পরিবর্তন করে। কিসের পরিবর্তন করে? কিসের পরিবর্তন করে? শব্দের গুলোর অর্থের, তাই না? এবারে দেখি, আমরা উপসর্গ নিয়ে আরেকটা বিষয় জেনে নিই। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে, তাই না? এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, গত ক্লাসে আমরা উপসর্গের এই কয়েকটা বিষয় দেখেছিলাম, তাই না? আভাত, আবডাল, ইতিহাস, সাজন, অনাদর, আকার, আর্চক। সময় স্বল্পতার কারণে 10 মিনিট শেষ হয়ে গেলে আমাদের ভিডিওটি বন্ধ হয়ে যায়। এই জন্য ধারাবাহিকভাবে যদি তোমরা ক্লাসটি দেখো, যেটা আমাদের আগে ছাড়া পড়েছে, এটা পরের ক্লাসে তোমরা পেয়ে যাবা। এই জন্য ধারাবাহিকভাবে ক্লাস দেখতে হবে। আজকে আমরা উপসর্গের দুই নিয়ে আলোচনা করব। আজকে আমরা জেনে নেব উপসর্গের প্রকারভেদ। উপসর্গকে তিনটি ভাগে ভাগ করা হয়, বাংলা, তৎসম, বিদেশি। দেখো, বাংলা উপসর্গ হচ্ছে 21টি, গণা আছে একদম, 22ও হবে না, 20ও হবে না, 21টি। তৎসম উপসর্গ 20টি, 19ও হবে না, 21ও হবে না, 20টি হতে হবে। আর বিদেশি উপসর্গ অগণিত। তাহলে এটা মনে রাখা অনেক কঠিন না যে বাংলা উপসর্গ এই 20 আর 21-এর মাঝে অনেক ঝামেলা হয়। দেখো, তোমাদেরকে আমি একটা লাইন মনে করে দিই। এই যে দেখছো একটা শহীদ মিনার, এটা তোমাদের মনে রাখার জন্য খুব কাজে দিবে। দেখবে, শহীদ মিনারে গিয়ে আমরা একটা গান গাই না, আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই যে মাতৃভাষা আমাদের বাংলা, এই ভাষার জন্য যে রক্ত রাঙানো হলো এই ফেব্রুয়ারিকে নিয়ে, এটির মাধ্যমে আমরা বাংলা ভাষাকে কি করেছি, আমাদের রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি নিয়েছি। তাহলে বাংলা উপসর্গ যে 21টি, এটা কি আমরা ভুলে যেতে পারি? এই যে দেখো, মনে রাখার টিপস, কি বলবো আমরা, 21-এর বাংলা, তার মানে বাংলা উপসর্গ কয়টি? 21টি। মনে থাকবে, যেটা 21 সেটা বাংলা। এরপরে দেখো সংস্কৃত উপসর্গ, তাই না? বাংলা উপসর্গ 21টি, এটা আমরা জেনে ফেলেছি। এখন দেখো সংস্কৃত উপসর্গ তাহলে কয়টি হবে? 20টি হবে। দেখো, প্র, পরা, অপ, সম, নে, আ, সু, বি, নে, অতি, অপি, অধি, অভি, অব, নির, প্রতি, পরি, দূর, উন, উপ, উত। এই যে দেখো, এখানে 21টি আছে। এই যে দেখো, নি দুইবার আছে, বুঝতে পেরেছ? তো একটা নি আমরা কি কারণে নিয়েছি? একটা নি নিয়েছি ছন্দ করার জন্য। ছন্দটা কিরকম হবে দেখো, এটাকে যদি আমরা প্রত্যেকটা থেকে একটা করে অ বাদ দিই, তাহলে এই যে দেখো, এবারে দেখো এটাকে ছন্দে ছন্দে পড়তে হবে। দেখো, এটাকে ছন্দে ছন্দে যখন আমরা পড়বো, তখন এটা আমাদের মনে থাকবে। প্র, পরা, অপ, সম, নি, আ, সু, বি, নি, তি, পি, ধি, ভি। তিপি ধিবি বলেছি কেন? অতি, অপি, অধি, অভি যদি আমরা বলতে যাই, তাহলে ছন্দটা মিলবে না, তাই না? ছন্দে ছন্দে পড়লে মনে থাকে। এই জন্য দেখো, এটাকে কমন, তোমরা গাণিতিকভাবে কমন নাও না, সবটা থেকে অ কমন নিয়েছ। অ যদি বাদ দিই, তাহলে দেখো তি, পি, ধি, ভি, এটা এখন একটা ছন্দে পড়ে যাবে। অবনির, প্রতি, পরি, দূর, উন, উপ, উত। প্র, পরা, অপ, সম, নি, আ, সু, বি, নি, তি, পি, ধি, ভি, অব, নির, প্রতি, পরি, দূর, উন, উপ, উত। এভাবে তুমি, তোমরা আমার সাথে সাথে পড়ো, আবার পড়ো। প্র, পরা, অপ, সম, নি, আ, সু, বি, নি,
তিপি ধিভি, অবনীর প্রতি পরিদূর উন উপ উত। অবনী মানে কি, পৃথিবীতে না? আমরা এভাবে কিন্তু আলাদা আলাদা লিখেছি, কিন্তু মনে রাখবো যে এই পৃথিবীতে যত জিন পরিভূত যারা ছিল তারা সবকিছু দূর হয়ে গেছে, এখন শুধু মানুষ জাতি আছি আমরা, তাই না? এই অবনীর প্রতি পরিমাণে যত পরি ছিল সবগুলো দূর হয়ে গেছে, এটা মনে রেখো। হ্যাঁ, এটা মনে রাখার একটা টিপস, এসব কিন্তু আসলে পড়া না, এসব মনে রাখার টিপস যে যেভাবে মনে রাখতে পারে, বুঝতে পেরেছো? এই যে দেখো, তাহলে এই যে দুইটা নেই, একটা নেই যদি আমরা বাদ দিই, তাহলে দেখো গুনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, দেখেছো? তাহলে সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। এটা মনে রাখতে হবে, কিন্তু এটা মনে না রাখতে পারলে তুমি ধরতে পারবে না যে কোনটা কোন উপসর্গ। এবারে দেখো বাংলা উপসর্গ কি এসেছে। এই যে দেখো বাংলা উপসর্গ কয়টা বলেছিলাম, 21-এর বাংলায় 21টি। গুনে দেখি তো 21টি আছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, দেখেছ? এই 21টি একদম। এখন দেখো অ অঘা অজ অনা, আমরা কমন নিয়ে নিই ওইভাবে একইভাবে, যত অ সবগুলো মিলে একটা অ লিখেছি, তাই না? তারপরে দেখো ঘা জ না, তাহলে কি হলো, অ ঘা জ না, তাই না? আমরা বলবো অ অঘা অজ অনা। কমন থাকলে কি হয়, প্রত্যেকটার সাথে এটা যোগ হয়ে যায় না, প্রত্যেকটার সাথে এটা গুণ হয়ে যায়, কমন থাকলে প্রত্যেকটার সাথে গুণ হয়। তাহলে দেখো অ নিজে একটা, এরপরে অঘা, তারপরে অজ, তারপরে দেখো অ না, তাই না? আবার দেখো আর আ আর আন আব, এই যে দেখো আ আ আ আ, হ্যাঁ দেখতে পেয়েছো? এটা থেকে দেখো একটা নিলাম, তাহলে কি থাকো, আ একটা বসে গেল, এই যে দেখো র ন ব, তাহলে কি হলো, র ন ব, তাহলে দেখো কি হলো, আ র ন ব, তাই না? আ র ন ব, তাই না? এরপরে দেখো ইতি উন, এই উনকে কখনো কখনো উনাও বলা হয়, এই জন্য এইটা ব্র্যাকেটের ভিতরে উনা দিয়েছি, তাই না? ওই যে আমরা কি দেখেছিলাম, উনা পাঁজরে উন পাঁজরে দেখেছিলাম না? তারপরে দেখো রাম কদ পাতি ভর হা সু সা নি কু সবই, তাই না? এই যে দেখো এটাকে যখন আমরা বলবো, তখন দেখো বাংলা উপসর্গ মনে রাখার কি টিপস দিলাম, দেখো অ থেকে ছিল, হ্যাঁ অ থেকে ছিল কয়টা, চারটে। এটাকে আমরা তো স্বরদ ধ্বনি যেটা বা স্বরবর্ণ অ আ ই উ, এই যে দেখো এই চারটে দিয়ে আমাদের, দেখো এটা কি বলেছি, অঘাজনা, এটা বলছি আনবড় আন বড়, এটা বলেছে ইতি উন, তাই না? তাহলে স্বরবর্ণের হচ্ছে আমাদের চারটি, ব্যঞ্জন বর্ণের কয়টি, রাম কদ পাতি ভর, এটা হচ্ছে দুইটা বর্ণ নিয়ে, আর এগুলো সবগুলো একসাথে, এই একসাথে এটাকে আমরা কি করেছি, দুটি দুটি একসাথে করে করে মনে রাখার একটা এ করেছি, অঘাজনা আনবড় ইতি উন রামকদ পাতি ভর হাসু শানে কুসবি, হাসু শানে কুসবি, এটা একটা আলাদা আলাদা, তাই না? এখন দেখি আমরা এই বিদেশি উপসর্গ কী কী আছে, ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি। হ্যাঁ, এই যে দেখো ফার্সি কী ছিল, দরকার নিম্ফি বদবর ববে কমনা, আরবিটা কি, গরখয়ের বাজে আম খাসলা, খাস না বললে ভালো হতো, তাই না? মনে করো তোমার একটা বন্ধুর নাম গরখয়ের, তাকে তুমি বলছো যে আমটা ভালো না, আমটা তুই খাস না, তাই না? তাকে বলছো গরখয়ের বাজে আম, বাজে আম মানে কি, যে আমটা ভালো না, হ্যাঁ খাসলা। এই যে দেখো গর একটা, খয়ের একটা, বাজে একটা, আম একটা, খাস একটা, লা একটা, সবগুলো হচ্ছে আরবি উপসর্গ, এসব হচ্ছে ফার্সি উপসর্গ। ইংরেজিগুলো তোমরা আমাদের দেখলে বুঝতে পারবে, হেড, সাব, ফুল, হাফ, উর্দুতে কি আছে, হর আছে, তাই না? এরপরে দেখো সবগুলোকে পাশাপাশি করে দিলাম, প্র পরা অপসমনি আশু বিনি তিপি ধিভি অবনির প্রতি পরিদূর উন উপহুত, এটা কি বলেছিলাম, ইতি অঘাজনা উন আনবড়, হয়ে গেল না? তারপরে দেখো রামকদ পাতিভর হা সু সা নি কু সবি, তাই না? দরকার নেমফি বদভর ববে কম না, গরখয়ের বাজাম খাসলা, হ্যাঁ হেড সাপ ফুল হাফ, হ্যাঁ তারপরে হর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উপসর্গ কয় প্রকার দেখেছি, 3 প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। বাড়ির কাজ তোমাদের একটা দিয়ে দিই, পরবর্তী ক্লাসে আমরা উপসর্গ থেকে এমসিকিউ প্রশ্ন কেমন হবে সেটা আমরা জেনে নেব। দেখো 3টে এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের এখানে দিয়েছি, উদাহরণস্বরূপ এই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো উত্তর দিবে, এবং পরবর্তী ক্লাসে এমসিকিউ প্রশ্ন কেমন হবে সেটার সাথে অবশ্যই তোমরা থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।